অ্যাভয়েড এক্সট্রিম হার্ড কোশ্চেন্স অর বিগ এক্সামস। সো আমি ডিরেক্ট নাম উল্লেখ করে বলতেছি, সো আমরা সবাই যারা যারা বেশিরভাগ করে ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি কোচিং করি, আমরা কোথায় কোচিং করি? 99% টাইম হয় উদ্ভাসে অথবা বড় কোনো কোচিং সেন্টারে। এখন আমি অ্যাজ এ উদ্ভাসের স্টুডেন্ট আমি যদি বলি, উদ্ভাসের প্রথম দিকের উইকলির কোশ্চেনগুলো আর শেষের দিকের ফাইনাল মডেল টেস্টের কোশ্চেনগুলোর দিকে যদি তুমি একটু তাকাও, ডে বাই ডে তাদের কঠিনের লেভেলটা বাড়তে থাকে। শুধু উদ্ভাস না, অন্যান্য যে কোনো কোচিং সেন্টারে তুমি যাও, তাদের একটা মেন্টালিটি থাকে যে তোমরা তারা তোমাকে এত কঠিন কোশ্চেন দিয়ে প্রিপেয়ার করবে যাতে তোমার কঠিন কোশ্চেনটা পরবর্তীতে সহজ মনে হয়। এটা হয়তো বা ট্যালেন্টেড স্টুডেন্টদের ক্ষেত্রে প্রযোজ্য, বাট যারা নর্মাল স্টুডেন্ট আমার মতো তাদের ক্ষেত্রে এটা কিন্তু ডে বাই ডে কনফিডেন্স কমায় দেয়। কারণ যখন তুমি দেখবে যে তুমি 150 মার্কের একটা এক্সাম দিয়ে পাইছো 80, তোমার এই পাশের রুমের ফ্রেন্ড 130 তুলে সেন্ট্রালে টপ 10 বসে আছে, অ্যান্ড তোমার সিরিয়াল 2000-এর পরে, নর্মালি ডিপ্রেশন আসাটা স্বাভাবিক। সো হাউ টু ক্যান্সেল দ্যাট, হাউ টু অ্যাভয়েড দ্যাট, অ্যাভয়েড দ্য এক্সট্রিম হার্ড কোশ্চেন্স। একটা খুব সুন্দর রিয়েলাইজেশন হলো যে অ্যাডমিশনের 90% কোশ্চেন হলো ফর কমন পিপল। অ্যাডমিশনে কখনো তুমি কঠিন কোশ্চেন না পারার কারণে চান্স মিস করবা না, দ্যাটস এ ফ্যাক্ট। এই জিনিসটা এখন থেকে বিলিভ করার চেষ্টা করো, যে ফার্স্ট হবে সেও কিন্তু কিছু কোশ্চেন ছাড়ে আসবে। সো অ্যাডমিশনে সে 90% কমন পিপলের কোশ্চেন, মিডিয়াম কোশ্চেন বা নর্মাল কোশ্চেনগুলো যখন তুমি ভুল করবা, তখন তুমি 1000 জনের পিছনে পিছিয়ে যাবা। বা যে কঠিন কোশ্চেনটা তুমি ভুল করতেছো বা ছাড়ে আসতেছো, সেটা না পারলে তুমি হয়তো বা 10 জন টপারের পিছনে পড়তেছো। সো আমাদের টার্গেট থাকবে সেই ইজি এবং নর্মাল বেশিরভাগ আসা কোশ্চেনগুলাই অ্যান্সার করে আসা, যার কারণে আমরা এইসব বিভিন্ন কোচিং সেন্টারের আজে বাজে খুব কঠিন কোশ্চেনগুলা বা খুব কঠিন এক্সামগুলো অ্যাভয়েড করব। আমি সত্য কথা বলতে উদ্ভাসের 10 নম্বর উইকলির পর থেকে উদ্ভাসের এক্সামই দেয় নেই। সো আমি যখন দেখছি যে আমার পজিশন, আমার যে বুস্ট কনফিডেন্স করছিলাম এত মাস ধরে, আমার এত বড় কনফিডেন্স লেভেলটা যখন আমি দেখছি যে না উইকলি দিচ্ছে, আমার পজিশন পিছাইতে আছে, তখন আমি ডাইভার্ট করছি, আমি কোনো এক্সাম দিব না। সো তুমি যেই কোচিং সেন্টারে থাকো, তোমার যদি মনে হয় যে কোশ্চেনটা তারা ইচ্ছা করে কঠিন করতেছে বা ইচ্ছা করে তুমি তোমার পজিশন পিছাইতে আছে, দেন অ্যাভয়েড ইট। অন্য কোনো কোচিং সেন্টার দেখো, অন্য কোনো এক্সাম প্ল্যাটফর্ম দেখো, অন্য কোনো ভাইয়া দেখো, যা করো করো, ওই কনফিডেন্স যে তোমাকে কমাচ্ছে সেই জায়গাটা তুমি অ্যাভয়েড করো। ট্রাস্ট মি, ইট হেল্পস।